রঙের দিনেও বোমাবাজি বোমার আঘাতে গুরুতর জখম রঘুনাথগঞ্জের চারজন বাসিন্দা ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ একই দিনে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে বাসিন্দারা মুর্শিদাবাদ জেলা কি বারুদের স্তূপে পরিণত হয়েছে না হলে গত এক সপ্তাহে লাগাতার জেলার চার জায়গায় বোমা উদ্ধার হচ্ছে কেন অবস্থা এমন যে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী আক্রান্ত হন হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জে বোমার আঘাতে জখম চার মদ খেয়ে এসে ওই চিল্লা ভাবা করছিল করতে করতে যে ভিতরে যে আমার ভাই বহুটা ছিল ও বললো যে এই গালি গালাজ গেল এখানে করিও না হোক আর এইটারই প্রতিবাদ করতে গিয়ে একবারে শুরু হয়ে গেল হোলি উৎসবের সকাল রঙের ব্যাগের বদলে পাড়ার মধ্যে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার আতঙ্ক ছড়ায় অশোকনগর 15 নম্বর ওয়ার্ডে এলাকাবাসী বোমাগুলি পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশে পুলিশ ও বম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেখলাম সকালে ঘুম থেকে উঠে গেছি এসে দেখলাম ব্যাগ পড়ে আছে ব্যাগের মধ্যে বোম রাখা ব্যাগের উপরে ঢাকনাগুলো কেটে দিয়ে ফেলে দিয়েছে এখানে হ্যাঁ বোম 10-12খানা বোম রাখা ওখানে মধ্যে এলাকায় বোমা উদ্ধার হলেও তা কি জানেন না স্থানীয় কাউন্সিলর আমি তো আপনার কাছেই প্রথম শুনলাম যে এরকম বোম উদ্ধার হয়েছে আতঙ্কিত হওয়ার কথা কিন্তু আমাদের ওয়ার্ডে তো কোনো রকম সমস্যা নেই মানে না আছে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না আছে পলিটিক্যাল গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই নেই এবার কোচবিহার আবার দিনহাটা শুধু লোকালয় নয় বুধবার সকালে সাহেবগঞ্জে চাষের জমি থেকেও উদ্ধার হলো বোমা বোমা দেখে আতঙ্কে সাধারণ বাসিন্দারা গ্রামের লোক সবাই আতঙ্কিত যে এইরকম মনে হয় যে আরো কিছু বোম থাকতে পারে কোথাও কে বা কোথায় কারা নিয়ে আসলো আমরা গ্রামের লোক সবাই আতঙ্কিত অনেক ভয় আতঙ্কিত বারবার বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে খোঁচা মারতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব এই খেলতে গিয়ে নিষ্পাপ শিশুদেরও প্রাণ গিয়েছে তো যারা এইসব দুষ্কৃতিকারী যারা এই বম বন্দুক নিয়ে রাজনীতি করছে প্রশাসনের উচিত এইসব দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা প্রায় প্রতিদিনই রাজ্যের নানান প্রান্তে বোমা উদ্ধার হচ্ছে রাজ্যে এত বোমা আসছে কোথা থেকে আদৌ নির্বিঘ্নে মিটবে তো পঞ্চায়েত নির্বাচন প্রশ্ন বিরোধীদের রিপাবলিক বাংলা অনুব্রত মণ্ডল যে বিষয়টা অনুব্রত মণ্ডলকে যে বিষয়ে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে যে এই হাট থেকে গরু ঠিক কোন পথে নিয়ে যাওয়া হতো ইডির কবজায় অনুব্রত মণ্ডল কেষ্ট 3 দিনের ইডি হেফাজত দিল্লিতে মধ্যরাতে শুনানিতে নির্দেশ প্রতিদিন কেষ্ট স্বাস্থ্য পরীক্ষা আজ হোলির ছুটি থাকলেও জেরা তদন্তকারীদের দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অনুব্রতর কেষ্টকে ম্যারাথন জেরার সম্ভাবনা সাইকেলের সঙ্গে মিলিয়ে দেখা হবে বয়ান খবর ইডি সূত্রে চাপের মুখে ক্রমশই ভাঙছেন অনুব্রত আইনজীবীর সঙ্গে কথা বলেননি রাজ সাক্ষী কি বাঁচার একমাত্র পথ কেষ্ট রাজ সাক্ষী হলে কার কার বিপদ বাড়বে তখন আমি শুনলাম তুফান বলে ছেলেটি মাঝে মাঝে এখানে আসতো এবং কালকে 5টার সময় নাকি ওর কথা অনুসারে এসেছিল যে আমাদের গাড়ি নেই একবার বর্ধমান যেতে হবে গাড়ি দাও শক্তিগড়ের হোটেলে বলয় পিটের গাড়ি নিয়ে সুকন্যার গাড়ি চালক তুফান বিদ্যা রিপাবলিক বাংলায় শিকার বলয় পিটের কৃপা বইকে চেনেন না দাবি অনুব্রত ঘনিষ্ঠ বলয়ের এনার চোখের মধ্যে আঘাত শুধু ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গের উপরে আঘাত না এটা আঘাত হচ্ছে ভারতীয় সেনার উপরে আঘাত ব্যারাকপুরে আক্রান্ত দেশের বীর সেনা হোলিতে মদ্যপ যুবকদের তাণ্ডবের প্রতিবাদ করার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের 2 ছেলেকে মারধর বাঁচাতে এলে বাবাকেও মারধর অভিযুক্ত তৃণমূল ভোটমুখী বঙ্গে বোমার পাহাড় অশোকনগরে 11টি তাজা বোমার হদিশ দিনহাটায় কৃষি জমিতে তাজা বোমা ভাঙড়ি গুলিতে জখম একজন মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জেও প্রতিবাদীর বাড়িতে বোমাবাজি
775 দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছে এসএলএসটি চাকরি প্রার্থীরা। নবম এবং দ্বাদশের চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। কালো পোশাক পরে রাস্তায় এসএসসি চাকরি প্রার্থীরাও। রাজ্য সরকারকে কুম্ভকর্ণ সরকার বলে কটাক্ষ। চাকরির দাবিতে মিছিলে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণর ঘুম ভাঙাতে কাশর ঘণ্টা। হোলির দুপুরে ধূপগুড়িতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত দশটি দোকান, একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।